চক বিজেপিয়ে জনকল্যাণমূলক কাম করিব, তেওলোকে আমাক সমর্থন দিব, কিন্তু ভোট দিব নালাগে। সমর্থন দিয়াতো আপত্তি নাই, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ দিয়ক, নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিয়ক, বিজেপি জিন্দাবাদ দিয়ক। ইলেকশন আহিলে মই অনুরোধ করিম যে ভোট তো নিদিব, এতিয়া যেতিয়া আপোনালোকে নিজক পরিয়াল পরিকল্পনা করিব, বাল্য বিবাহ বন্ধ করিব, যেতিয়া কট্টরতা উড় পড়িব, তেতিয়া আমাক ভোট দিব। আর এই কামখিনি করতে 10 বছর লাগিব, 10 বছর পিছত ভোট বিচারিম, এতিয়া নহয়। না, এতিয়া নালাগে ভোট দিব, মোক ভোট দিয়া মানুষের বাচ্চা দুটা তিনটাতকৈ বেছি হব নোৱাৰিব। গতিকে সেইখিনি ঠিক করে লোক, লাহে লাহে ঠিক হয়ে আছে। মোক ভোট দিয়া মানুষে নিজের ছোৱালীক স্কুলত পঠাবই লাগিব, মোক ভোট দিয়া মানুষে বাল্য বিবাহ করব নোৱাৰে। এই তিনটা কন্ডিশন যেটা পুরা হয়ে যাব, শরত আপনার ময়ে যাম ভোট বিচারি। আছে আছে সব স্কুল, স্কুল এমালগেমেট করে তত পোহা নাই, ক্যান্ডিডেট নাই, কারণে যত যত স্কুল নাই বলে কয় মোক খবর দিলে লগেলগে স্কুল করি। সংখ্যালঘুর সন্তান হল বলে যে পড়িব নালাগে তেনেকুৱা কথাটো নহয়, দুই এদিনতে 7খন কলেজ আমি ইনোগ্রেশন করিম সংখ্যালঘু এরিয়া। সংখ্যাগুরুও পড়িব, কিন্তু লোকেশন বিলাক সংখ্যালঘু এরিয়া করছো। গতিকে পড়া শুনা আর স্বাস্থ্যর ক্ষেত্র সংখ্যালঘু সংখ্যাগুরু নহয়, সেটো মানবতা। 10 বছর লাগিব, বাচ্চা বিবাহ বন্ধ হব লাগিব, দুটা বা তিনটাতকৈ বেছি বাচ্চা জন্ম দিব নোৱাৰিব, কট্টরতা বাদ দি সুফি জিমত আহিব লাগিব, এটা অলপ সময় লাগিব। এইখানে জিন্দাবাদ তো কই থাকক। চক বিজেপিয়ে জনকল্যাণমূলক কাম করিব, তেওলোকে আমাক সমর্থন দিব, কিন্তু ভোট দিব নালাগে। সমর্থন দিয়াতো আপত্তি নাই, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ দিয়ক, নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিয়ক, বিজেপি জিন্দাবাদ দিয়ক। ইলেকশন আহিলে মই অনুরোধ করিম যে ভোট তো নিদিব, এতিয়া যেতিয়া আপোনালোকে নিজক পরিয়াল পরিকল্পনা করিব, বাল্য বিবাহ বন্ধ করিব, যেতিয়া কট্টরতা উড় পড়িব, তেতিয়া আমাক ভোট দিব। আর এই কামখিনি করতে 10 বছর লাগিব, 10 বছর পিছত ভোট বিচারিম, এতিয়া নহয়। না, এতিয়া নালাগে ভোট দিব, মোক ভোট দিয়া মানুষের বাচ্চা দুটা তিনটাতকৈ বেছি হব নোৱাৰিব। গতিকে সেইখিনি ঠিক করে লোক, লাহে লাহে ঠিক হয়ে আছে। মোক ভোট দিয়া মানুষে নিজের ছোৱালীক স্কুলত পঠাবই লাগিব, মোক ভোট দিয়া মানুষে বাল্য বিবাহ করব নোৱাৰে। এই তিনটা কন্ডিশন যেটা পুরা হয়ে যাব, শরত আপনার ময়ে যাম ভোট বিচারি। আছে আছে সব স্কুল, স্কুল এমালগেমেট করে তত পোহা নাই, ক্যান্ডিডেট নাই, কারণে যত যত স্কুল নাই বলে কয় মোক খবর দিলে লগেলগে স্কুল করিম। সংখ্যালঘুর সন্তান হল বলে যে পড়িব নালাগে তেনেকুৱা কথাটো নহয়, দুই এদিনতে 7খন কলেজ আমি ইনোগ্রেশন করিম সংখ্যালঘু এরিয়া। সংখ্যাগুরুও পড়িব, কিন্তু লোকেশন বিলাক সংখ্যালঘু এরিয়া করছো। গতিকে পড়া শুনা আর স্বাস্থ্যর ক্ষেত্র সংখ্যালঘু সংখ্যাগুরু নহয়, সেটো মানবতা। 10 বছর লাগিব, বাচ্চা বিবাহ বন্ধ হব লাগিব, দুটা বা তিনটাতকৈ বেছি বাচ্চা জন্ম দিব নোৱাৰিব, কট্টরতা বাদ দি সুফি জিমত আহিব লাগিব, এটা অলপ সময় লাগিব। এইখানে জিন্দাবাদ তো কই থাকক।